এবার বিস্তারিত। প্রায় ১২ ঘন্টা পর সদরঘাটে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করে তীরে তোলা হয়েছে। সকাল ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। এতে অংশ নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম। পরবর্তীতে সকাল ৮টার দিকে উদ্ধারকারী জাহাজ ওয়াটার বাসটিকে টেনে তোলে। এই দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে। এর আগে রোববার রাত ৬টার দিকে সদরঘাট শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তৈলঘাটে যাওয়ার পথে বুড়িগঙ্গা নদীর অংশে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যায় ওয়াটার বাসটি। সবশেষ ৪ মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে, এছাড়া ৮ জনকে জীবিত উদ্ধার এবং নিখোঁজ রয়েছেন অনেকে। এদিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম জানান, এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা আর আহতদের পরিবারকে ১৫,০০০ টাকা সহায়তা দেওয়া হবে।